আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সম্প্রতি ব্রাক এনজিওতে কর্মসূচি সংগঠক ইউপিজি পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এটি আপনারা সবাই জানেন। সো বন্ধুরা, এই ব্রাক এনজিওতে কর্মসূচি সংগঠক ইউপিজি পদে আবেদন পদ্ধতি, কিভাবে আপনারা আবেদন করবেন, কিভাবে অনলাইনে আবেদন করবেন, এই আবেদন পদ্ধতি সম্পর্কেই কিন্তু আমি একটা ভিডিও এখন তৈরি করব। বন্ধুরা, আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এই কর্মসূচি সংগঠক পদে কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয়। সো বন্ধুরা, তাহলে চলুন আমরা দেখে আসি কীভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয়। সো বন্ধুরা, সর্বপ্রথমে আপনারা কী করবেন, এখানে career.brac.net এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসার পরে আপনারা কী করবেন, নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ভিউ অল জবস রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কর্মসূচি সংগঠক একটা পদ রয়েছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এর উপর ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কাঙ্ক্ষিত সার্কুলার চলে এসেছে। সো বন্ধুরা, নিচে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লাই নাও একটা অপশন রয়েছে, এই অ্যাপ্লাই নাও এর উপরে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা ইন্টারফেস চলে এসেছে। সো বন্ধুরা, আপনাদের যদি ব্রাক অ্যাকাউন্ট থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানে ব্রাক অ্যাকাউন্ট এবং কি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, তাহলে আপনারা প্রবেশ করতে পারবেন। আর যাদের কোনো অ্যাকাউন্ট নেই, তারা এখানে সাইন আপে ক্লিক করে যেখানে আপনার ফোন নাম্বার, এখানে আপনাদের নির্দিষ্ট একটি পাসওয়ার্ড দিয়ে, আর এখানে টিকমার্ক দিয়ে, এই যে এখানে টিকমার্ক দিয়ে আপনারা সাইন আপ করে নেবেন। তাহলে তার সাইন আপ করার পরে আপনার ফোনে একটি এসএমএস চলে যাবে, সেই এসএমএস আপনারা ভেরিফিকেশন করে তারপরে আপনারা অ্যাকাউন্টটি ওকে করে নেবেন, খুলে নেবেন। খোলার পরে আপনাদের দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা কী করবেন, যে ফোন নাম্বারে আপনার অ্যাকাউন্ট খুলেছিলেন সেই ফোন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। এখানে আমি আমার এই নাম্বারে অ্যাকাউন্ট খুলেছি, তাই এখানে আমি এই নাম্বারটি দিয়ে দিচ্ছি। এখানে আপনাদের কাঙ্ক্ষিত সেই নাম্বারটি দিবেন, আর পাসওয়ার্ড আপনি কোন পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। এখানে আমার পাসওয়ার্ডটি আমি দিয়ে দিচ্ছি, এখানে আপনাদের কাঙ্ক্ষিত পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবেন। এখানে লগ ইন করার পরে আপনাদের কাঙ্ক্ষিত পেজে চলে যাবে। চলে যাওয়ার পরে যেখানে এরকম ধরেন এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে এরকম ইন্টারফেস চলে আসার পরে যেখানে দেখতে পাচ্ছেন কলম নামে একটা অপশন রয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কাঙ্ক্ষিত ছবি আপলোড করবেন। এখানে আমি আমার ছবি আপলোড করে দিয়েছি। কেরিয়ার সামারি, এখানে আপনারা কিছু কেরিয়ার সামারি মানে সিভির উপরে যে কেরিয়ার সামারি থাকে সেই কেরিয়ার সামারি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আপনাদের কাঙ্ক্ষিত নাম দিবেন, তারপরে জন্ম তারিখ দিবেন, এখানে পিতার নাম দিবেন, মাতার নাম দিয়ে দিবেন, তারপরে জেন্ডার দিবেন, এখানে কান্ট্রি দিবেন বাংলাদেশি, তারপরে ন্যাশনালিটি দিবেন, আর এখানে বাই বার্থ দিয়ে দিবেন, এখানে আপনার রক্তের গ্রুপ দিয়ে দিবেন, আপনার রক্তের গ্রুপ কী সেই রক্তের গ্রুপটি দিয়ে দিবেন, এখানে আপনার আইডি নাম্বারটি দিবেন। দেওয়ার পরে এখানে কী করবেন, আপনাদের কাঙ্ক্ষিত ফোন নাম্বারটি দিয়ে দিবেন, এখানে অন্য কোনো যদি ফোন নাম্বার থাকে সেক্ষেত্রে দিয়ে দিবেন। এখানে দেওয়ার পরে এখানে কী করবেন, আপনার যদি কোনো প্রতিবন্ধী কোঠা থাকে সেই ক্ষেত্রে আপনারা ইয়েস দিবেন, আর যদি প্রতিবন্ধী কোঠা না থাকে সেক্ষেত্রে আপনার নো দিয়ে দিবেন। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস এখানে ভিলেজ দিবেন, আর তারপর পোস্ট অফিস দিবেন, থানা দিবেন, জেলা দিবেন। জেলা দেওয়ার পরে আপনারা এখানে বর্তমান স্থায়ী ঠিকানা একই হলে একই দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে ডিভিশন দিবেন, আমরা ময়মনসিং ডিভিশন, তাই ময়মনসিং ডিভিশন দিয়ে দিয়েছি। তারপর এখানে ডিস্ট্রিক্ট দিবেন, আমরা জামালপুর ডিস্ট্রিক্টে থাকি তাই জামালপুর দিয়ে দিয়েছি। এখানে আপনার কাঙ্ক্ষিত ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন। তারপর এখানে উপজেলা দিবেন, এখানে আপনাদের কাঙ্ক্ষিত উপজেলার নাম দিবেন, আমার উপজেলা সরিষাবাড়ি তাই সরিষাবাড়ি দিয়ে দিয়েছি। এখানে আপনার আইডি কার্ডের পিছন মিলে যে পোস্টকোড নাম্বারটি রয়েছে সেই পোস্টকোড নাম্বারটি আপনার এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে বর্তমান স্থায়ী ঠিকানা এক হলে আপনার এখানে এই যে সেমের উপরে আপনারা টিক মার্ক দিয়ে দিবেন। ওকে, দেওয়ার পরে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এই যে এখানে কাঙ্ক্ষিত আপনার একটি সিভি আপলোড করতে হবে, ঠিক আছে? এই যে এখানে ক্লিক করলেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফাইল চলে আসবে। আপনারা এখানে আপনাদের কাঙ্ক্ষিত সিভি আপলোড করবেন। এই যে এখানে আমি সিভি এখানে দিয়ে আপলোড করে দিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে সিভি আমার আপলোড হয়ে গেছে। আপনারা এখানে সিভিটি আপলোড করে দিবেন, ঠিক আছে?
আপনার কাঙ্ক্ষিত পিডিএফ ফাইলে কিন্তু আপনাদের এই সিভিটি এখানে আপলোড করতে হবে। আপলোড করার পরে আপনারা এখানে সুন্দরভাবে দেখবেন সব তথ্য সঠিকভাবে দিয়েছেন কি না। দেওয়ার পরে কী করবেন, এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাদেরকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাওয়া হবে। সো বন্ধুরা, পরবর্তী ইন্টারফেসে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন আসবে। আসবে আসার পরে যেখানে অ্যাড এডুকেশনে ক্লিক করে আপনারা এখানে আপনাদের কাঙ্ক্ষিত এডুকেশনাল তথ্য দিয়ে দিবেন, ঠিক আছে। আমি একটু বুঝাই দিই, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে যেখানে এসএসসি দিবেন, তারপরে এখানে আপনাদের কাঙ্ক্ষিত ই দিবেন, এখানে এসএসসি দিবেন, দাখিল থাকলে দাখিল দিবেন, ভোকেশনাল থাকলে ভোকেশনাল দিবেন, এখানে আপনারা সেইভাবে দিয়ে দিবেন, ঠিক আছে। আমি এসএসসি পাস করেছি, এখানে এসএসসি দিব। তারপরে এখানে আপনারা কি করবেন, এটা দেওয়ার প্রয়োজন নেই, এখানে আসে না সাবজেক্ট, এখানে দেওয়ার প্রয়োজন নেই। এখানে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত গ্রেড দিবেন, গ্রেড কত পয়েন্ট পেয়েছেন সেই পয়েন্ট দিয়ে দিবেন এখানে। তারপর কত পয়েন্টের ভিতরে পেয়েছেন, এখানে জিপিএ ফাইভের ভিতরে, এখানে কত সালে পাস করেছেন সেই পাশের সাল দিবেন এখানে, কোন বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডের নাম দিয়ে এখানে সেভে ক্লিক করবেন, ঠিক আছে। এইভাবে আপনারা এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা অ্যাড করে নেবেন, ঠিক আছে। এখানে আমি আমার শিক্ষাগত যোগ্যতা অ্যাড করে নিয়েছি অলরেডি, ঠিক আছে। এখানে শিক্ষাগত যোগ্যতা অ্যাড করার পরে আপনারা কী করবেন, এখানে বিভিন্ন স্কিল আসবে, দেখতে পাচ্ছেন ট্রেনিং স্কিল আছে, এগুলো থাকলে দিবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। এখানে এডিশনাল কিছু অপশন আসবে, এগুলো দেওয়ার প্রয়োজন নেই। রেফারেন্স আসবে, যদি রেফারেন্স থাকে সেক্ষেত্রে এখানে রেফারেন্সের নাম দিয়ে দিবেন আপনারা, রেফারেন্সের নাম, রেফারেন্সের পদবি, কোন কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানির নাম, এখানে ফোন নাম্বার, এখানে ইমেল নাম্বার দিয়ে আপনারা সেভ করে দিবেন, তাহলে আপনাদের রেফারেন্স যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। দেওয়ার পরে আপনার কী করবেন, নেক্সটে নিচে যে নেক্সট অপশন আসবে, নেক্সটে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার কী করবেন, এখানে আপনাদের তথ্য সঠিক থাকলে পরে আপনারা এখানে কিন্তু ফাইনাল সাবমিট করে দিতে পারবেন, ঠিক আছে। এখানে সব কিছু ওকে হওয়ার পরে আপনার কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই জবস নামে একটা অপশন রয়েছে বন্ধুরা, এই অ্যাপ্লাই জবসে ক্লিক করবেন। অ্যাপ্লাই জবসে ক্লিক করার পরে আপনার কী করবেন, এই যেখানে দেখতে পাচ্ছেন কর্মসূচি সংগঠক, এখানে একটা পদ রয়েছে, এই এখানে সাইডে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই জব রয়েছে, এখানে অ্যাপ্লাই জবের উপরে ক্লিক করে আপনার ইয়েস দিয়ে দিবেন, বাস আপনাদের সাকসেসফুলি অ্যাপ্লাই, মানে আপনাদের আবেদনটি হয়ে গেল, ঠিক আছে। আপনারা কী করবেন, এখন একটি রিফ্রেশ দিয়ে দিবেন, এই যে এখানে রিফ্রেশ একটা অপশন রয়েছে, এখানে রিফ্রেশ দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন লিভ স্ট্যাটাস, লিভ মানে আপনাদের আবেদনটি হয়ে গেছে, ঠিক আছে। এখানে আমি তিনটা পদে আবেদন করেছিলাম, এই যে এটাতে আবেদন করেছি, তারপরে ক্রেডিট অফিসার পদে আবেদন করেছি, তারপরে এখানে দেখতে পাচ্ছেন কর্মসূচি সংগঠক পদেও আবেদন কেবল করলাম আমরা, ঠিক আছে। এভাবেই কিন্তু আপনার আবেদনটি করে নেবেন। সো বন্ধুরা, এখানে যে দেখতে পাচ্ছেন ফুল প্রোফাইলে ক্লিক করে আপনারা চাইলে এই প্রোফাইলটি আপনারা প্রিন্ট করে কাছে রেখে দিতে পারেন, ঠিক আছে। সো বন্ধুরা, আবেদনটি এইভাবে আপনারা আবেদন করবেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বলে দেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুরা, আজকের মতো এই ছিল চাকরির আবেদন পদ্ধতি। আশা করছি আমাদের এই চাকরির আবেদন পদ্ধতিটি আপনাদের কাছে ভালো লেগেছে। বন্ধুরা, এরকম ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিয়মিত চাকরির আপডেট পেতে। বন্ধুরা, পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।